করবো। আর বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে বারবার বলছি, নামাজের দাওয়াত দিচ্ছি, আপনারা কিন্তু সবাই সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। কারণ পাঁচ ওয়াক্ত নামাজ, এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা না পড়ি বন্ধুরা, তাহলে কি আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারবো কিয়ামতের দিন? হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন? সো বন্ধুরা, আজকে আমি সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, সো আজকে একটু মাঠে গেছিলাম, মাঠে যাই কাজ টাজ করলাম, অনেক কাজই হলো। সো এখন আছে গোসলটা করলাম, গোসল করে এখন আমি বসে আছি, দেখতে পাচ্ছেন। আজকে বন্ধুরা পাঞ্জাবির সঙ্গে লুঙ্গি পরছি, লুঙ্গিটা দেখুন, আমার খুব প্রিয় একটা পছন্দের লুঙ্গি। সো চেয়ারের সঙ্গে চেয়ার নিয়ে লুঙ্গি নিয়ে বসে আছি, লুঙ্গি পরেছি, লুঙ্গির কালারটা হচ্ছে লাল কালার। যাই হোক, লাল কালার আমার খুব ফেভারিট, বুঝতে পারছেন? ওই জন্য পাঞ্জাবির সঙ্গে আজকে লুঙ্গিটা পরলাম, পরে গোসল করে আমি নামাজের জন্য বসে আছি। জহরের আজান দিলে পরে আমি মসজিদে যাবো, যাই নামাজটা আদায় করবো। আর বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে বারবার বলছি, নামাজের দাওয়াত দিচ্ছি, আপনারা কিন্তু সবাই সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। কারণ নামাজ ছাড়া ভাই আমাদের কোনো বাঁচার উপায় নেই। পৃথিবীতে এসেছি আমরা একমাত্র, সেটা কি? সেটা উদ্দেশ্য হচ্ছে সলাত, পাঁচ ওয়াক্ত নামাজ। এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা না পড়ি বন্ধুরা, তাহলে কি আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারবো কিয়ামতের দিন? আমার মনে হয় দাঁড়াতে পারবো না কিয়ামতের দিন। ওই জন্য সবাইকে আমি নামাজের দাওয়াত দিচ্ছি, আপনারা আমার কথা শুনে অসন্তুষ্ট হবেন না, অসন্তুষ্ট হবেন না, কারণ আপনাদের ভালোর জন্য আমি বলছি আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন। আমি কোরআন তেলাওয়াত পারি না, কিন্তু সুরা তেলাওয়াত, সুরা কালাম সেগুলো তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত হয়ে যায়, সেগুলো আমি চেষ্টা করি আল্লাহর রহমতে, আল্লাহ যতটুকু তৌফিক দান করে সেতটুকু আদায় করি। সো গোসল করা হয়ে গেছে, করে আমি নামাজের জন্য বসে আছি। এখন একটা বেজে পঞ্চাশ, বারোটা বেজে পঞ্চাশ মিনিট, আর দশ মিনিট পর জোহরের আজান দিবে। আজান দেওয়ার পর আমি মসজিদে যাবো, যাই নামাজটা আদায় করে আবার বাড়িতে আসবো, এসে ভাত খাবো। আজকে যত সম্ভব কী রান্না করেছি আমি এখন বলবো না, কিছুক্ষণের পরে আমি বলবো, যখন আমি বাড়িতে এসে ভাতটা খাবো ঠিক তখন বলবো আজকে কী দিয়ে মা রান্না করছে আর কী দিয়ে খেতে যাচ্ছি। ব্লগগুলো সবাই দেখে, আর যদি আমার ভিডিওটা নতুন বন্ধুরা দেখেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা, এই ছোটো ভাই হোক বড় ভাই হোক, সবাই আমাকে সাপোর্ট করবেন, করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো আর কোনো কথা বাড়াচ্ছি না, নামাজটা পড়ে এসে আপনাদের সঙ্গে দেখা করবে ইনশাল্লাহ। আম ব্যাক মাই চ্যানেল। সো আমি নামাজটা শেষ করে এই মাত্র বাড়িতে চলে আসলাম, এসে খুবই খিদে লেগে গেছে, ভাতটা খাবো, তার আগে একটু পানি খেয়ে নিই। সো গাইস, আজকে খাওয়া দাওয়া করা যাক, আলু রান্না আর ভাত। যা হোক, আলু রান্না ভাত খুব পছন্দের একটা খাবার। গাইস একটু দ্রুত খাচ্ছি, কারণ আপনাদের সঙ্গে কথা বলতে হবে। আলু ভাত খেতে অনেক মজাই লাগে। সো আজকে রান্না করছে মা আলু ভাত। যা হোক, যে রান্না করে সেই রান্নাটা খুব আমার কাছে পছন্দনীয়। সো খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে আবার দেখা হবে। ভাত খাই শেষ করে ফেললাম, শেষ হয়ে গেল ভাত খাওয়াটা, আর শরীরটা ভালো লাগছে না, মানে এই শীত ঠান্ডা পড়ে জ্বর জ্বর অনুভব করছি, ওই জন্য ব্লগ আর কন্টিনিউ করতে পারলো না বাইরে যেয়ে। আজকে এইভাবে ডেলি ব্লগটা শেষ করে দিলাম, কিছু করার নেই। সো চলুন আমার একটু চ্যানেল থেকে ঘুরে আসি, আমার চ্যানেলে কেমন র্যাঙ্ক করছে না করছে দেখা যাক। সো এই যে আমার একটা ভিডিও এখানেই রয়েছে, আজকের বন্ধুরা আজকের থাম্বেলটা কেমন হয়েছে দেখুন, সুন্দর একটা থাম্বেল বানাইছি। সো এটা পেলে করে চ্যানেল ভিতরে ঢুকবো। আমার চ্যানেলে যেদিনকে 1000 সাবস্ক্রাইবার পূরণ হবে বন্ধুরা, সেদিনকে আমি এত বড় একটা কেক নিয়ে আসবো না, কেকটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমার এই এক বছর আগে 16,000 ভিউ হয়েছিল, তারপরে এখন ভিউ হয়েছে, এই এক মাসও হয়নি ভিউ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা 19,100, 16,17,18,19, এই এক মাসে কিছুদিন আগে 3,100 ভিউ হয়ে গেছে। যা হোক, চ্যানেলের গ্রো এখন একটু আল্লাহর রাস্তায় ভালোই আছে। সো গাইস, দেখতে পেলেন চ্যানেলের অবস্থাটা কী, এরকম এইভাবে রয়েছে চ্যানেলের অবস্থাটা। সো আপনারা দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, আমি বারবার রিকোয়েস্ট করি আপনাদেরকে, আপনারা দয়া করে খুব দ্রুত সাবস্ক্রাইব করে 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দিন। আমার একটা খুব একটা আশা বন্ধুরা, বুঝতে পারছেন? সো দেখা হবে নেক্সট টাইম যে কোনো একটা ভুল আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।